হ্যালো ভিউয়ার্স টেকনিক ইজি এডুকেশনের পক্ষ থেকে সবাইকে স্বাগতম আমাদের আজকে পড়ার বিষয় পদার্থবিজ্ঞান প্রথম পত্র পঞ্চম অধ্যায় কাজ ক্ষতি কাজ ক্ষমতা শক্তি দ্বিতীয় পার্টি প্রথম পার্টি আমরা কাজ সম্পর্কে বিস্তারিত আলোচনা করছি এই পার্টি আমরা শক্তি নিয়ে আলোচনা করতে যাচ্ছি দেখো তাহলে শক্তি প্রথমে আমাদের আসবে শক্তির সংজ্ঞাটা শক্তিটা আসলে কি দেখো আমরা গত ক্লাসে পড়ছিলাম যে বল প্রয়োগ করলে স্মরণ হলে তখন কাজ হবে এখন যে আমি বল প্রয়োগ করতেছি এটা কিন্তু তোমার এমনি এমনি আসবে না এই যে বল প্রয়োগ করার জন্য তোমার একটা জিনিস প্রয়োগ করতে হবে অর্থাৎ এই যে কাজ কাজ করার যে সামর্থ্য তুমি কতটুকু কাজ করতে পারো একজন অন্য কম সময় আর অন্য কাজ করতে পারে মানে তোমার কাজ করার একরকম সামর্থ্য থাকতে পারে আরেকজনের অন্যরকম সামর্থ্য তুমি দশ কেজি বলের কোনো বস্তুকে উপরে তুলতে পারো কিন্তু আরেকজন নাও পারতে পারে তাহলে দেখো এক একজনের সামর্থ্য কিন্তু এক এক রকম তার মানেই বোঝাচ্ছে যে এক একজনের শক্তি এক এক রকম অর্থাৎ শক্তি বলতে আমরা পদার্থবিজ্ঞানের ভাষায় বলতে পারি কাজ করার সম ক্ষমতাকে আমরা শক্তি বলি এখন দেখো তাহলে কাজ করার সামর্থ্য সামর্থ্য বা কাজ করার ক্ষমতা কাজ করার সামর্থ্যকে আমরা শক্তি বলবো এখন দেখো এই শক্তিকে আমরা কি দ্বারা প্রকাশ করি শক্তিকে তোমার ই দ্বারা প্রকাশ করি ই এনার্জি শক্তি ইকল যদি আমরা ই ধরি তাহলে শক্তির প্রকাশ হচ্ছে তোমার ই এবং শক্তির একক কি শক্তির এককটা হচ্ছে এটা হচ্ছে তোমার প্রকাশ আমরা ই দ্বারা প্রকাশ করি এবং এর একক হচ্ছে তোমার জুল জুলকে আমরা যে দ্বারা প্রকাশ করি তাহলে শক্তির একক হচ্ছে তোমার জুল এবং শক্তিকে প্রকাশ করা হয় ই দ্বারা তাহলে দেখো এবার শক্তিকে এখন পৃথিবীতে মানে মহাবিশ্বে পৃথিবী মহাবিশ্বে তোমার কয়েক রকম আট নয় থেকে দশ বা আট প্রকার তোমার শক্তি আছে এই শক্তি কিন্তু এই শক্তির মেন উৎস হচ্ছে তোমার সৌরশক্তি অর্থাৎ মহাবিশ্বের সকল শক্তি তোমার সৌরশক্তি থেকে অর্থাৎ সূর্য থেকে আমরা সকল শক্তি পেয়ে থাকি যেমন মনে করো এখন আমরা যদি এই শক্তিগুলো নিয়ে আলোচনা করতে দেখো কয়েকটা শক্তি আমি নাম বলি তাপ শক্তি হতে পারে আলোক শক্তি হতে পারে শব্দ শক্তি হতে পারে যান্ত্রিক শক্তি হতে পারে তোমার রাসায়নিক শক্তি হতে পারে পারমাণবিক শক্তি হতে পারে চুম্বক শক্তি হতে পারে তাহলে এই যে দেখো

শক্তি হাত দাও দেখবা যে বাল্বটি গরম আছে তাহলে দেখো এখানে কি হলো তাপ উৎপন্ন হলো তাহলে দেখো একই শক্তি প্রথমে ছিল বিদ্যুৎ শক্তি বিদ্যুৎ শক্তি থেকে হলো তোমার আলোক শক্তি এবং আলোক শক্তি থেকে পরবর্তীতে আসলো তোমার তাপ শক্তি তাহলে দেখো একই শক্তি একই শক্তি কিন্তু রূপান্তরিত হয়ে অন্য ধরনের শক্তিতে চলে আসে তেমনি ভাবে এই তোমার সৌর শক্তি থেকেই এই সকল ধরনের শক্তি তোমার এরকম চেঞ্জ হতে থাকে তাহলে আমরা বলতে পারি যে শক্তি কোন ধ্বংস নাই শক্তি শুধুমাত্র এক রূপ থেকে অন্য রূপে পরিবর্তন হয় এই যে আমি যে কথাটা বললাম এইটাই হচ্ছে তোমার শক্তির সংরক্ষণশীলতা নীতি অর্থাৎ শক্তির সংরক্ষণশীলতা নীতি মানে তোমার মহাবিশ্বের মোট শক্তির পরিমাণ কখনো কম বা বেশি হবে না মোট শক্তির পরিমাণ থাকবে তোমার সর্বদা সমান এটা শুধুমাত্র কি হতে পারে এক শক্তি থেকে অপর শক্তিতে রূপান্তরিত হতে পারে এখন আসো তাহলে আমরা শক্তি সম্পর্কে জানলাম কয়েকটি শক্তির নামও আমরা জানলাম এরপর আসো শক্তি কয় প্রকার শক্তি সাধারণত দুই প্রকার একটা হচ্ছে তোমার বিভব শক্তি এবং অপরটি হচ্ছে তোমার গতি শক্তি দেখো বিভব শক্তি এবং গতিশক্তি জেনারেলি তোমার গতিশক্তিকে প্রকাশ করা হয় বিভব শক্তিকে প্রকাশ করা হয় ইপি এবং গতিশক্তিকে প্রকাশ করা হয় ই কে অর্থাৎ বিভব শক্তি ইপি গতিশক্তি হচ্ছে তোমার ই কে এখন দেখো বিভব শক্তির জিনিসটা কি বিভব শক্তি হচ্ছে তুমি ভূমি থেকে বা কোনো উচ্চ নির্দিষ্ট করে তুমি কোন বস্তুকে যদি উপরে নিয়ে যাও তাহলে দেখো একটা দূরত্ব এবং ওখানে নিয়ে তুমি স্থির রাখছো বিভব শক্তির অপর নাম কিন্তু স্থিতিশক্তি তুমি বলতে পারো তাহলে বিভব শক্তির অপর নাম স্থিতিশক্তি জেনে রাখো তাহলে উপরে নিয়ে তুমি স্থির অবস্থায় রেখে দিলে তাহলে দেখো তুমি এখান থেকে এই পজিশন থেকে তুমি এখান থেকে এইখানে নিচ্ছ তাহলে দেখো এই যে মাঝের যে দূরত্ব একটা দূরত্ব তুমি অতিক্রম করছো এই যে এখানে যে স্থির আছে এই যে এই দূরত্ব আছে এই দূরত্বের ফলে দেখো এখানে একটা স্মরণ হয়েছে এখান থেকে তুমি পি এর মানটা বের করতে পারো অর্থাৎ যদি কোনো বস্তু তোমার কোনো উচ্চতায় যে স্থির থাকে তাহলে সেটাকে আমরা বলতে পারি বিভব শক্তি এখন মনে করো যে কোনো বস্তুটা ভূমিতে আছে তাহলে এই শক্তি কত হবে বলতে পারো দেখো ভূমিতে যখন থাকে তখন বস্তুটা এইচ ইকল কত হয় জিরো হয় কারণ আমরা সবসময়ের জন্য ভূমির সাপেক্ষে এই দূরত্বটা নির্ণয় করে থাকি তাহলে ভূমি যেহেতু এই সিকল জিরো হচ্ছে তাহলে আমাদের যেহেতু দূরত্ব জিরো হচ্ছে সো বিভব শক্তি ইকল তোমার জিরো হবে ভূমিতে বিভব হবে আরেকটা কথা বলে দি তোমার হচ্ছে দেখো দেখো আমরা গত গত এপিসোডে পড়ছিলাম যে কাজের একক জুল আবার এখানে আমরা বলছি যে দেখো শক্তির একক জুল অর্থাৎ তোমার গাণিতিক ভাবে কাজ এবং শক্তি একই ধরনের রাশি ঠিক আছে যেহেতু এদের একক একই জুল সুতরাং কাজ এবং শক্তি গাণিতিকভাবে একই ধরনের রাশি এখন এটা যদি গাণিতিকভাবে একই ধরনের রাশি হয় তাহলে একটু এখানে খেয়াল করো আমি ইপি ইকল এম জি এইচ লিখছি এখন ইপি ইকল যদি এম জি এইচ দেখো এম জি এইটার পরিবর্তে আবার কে লেখা যায় এফ লেখা যায় এবং এইচ মানে স্মরণ এটাকে আমি যদি এস দ্বারা প্রকাশ করি তাহলে দেখো আলটিমেটলি কি আসলো ইপি ইকল এফ এস আবার এটা আমরা গত এপিসোডে পড়ছি ডব্লিউ তাহলে দেখো আমরা বলতে পারি ইপি এবং ডব্লিউ একই ধরনের রাশি কারণ ইপি এর একক জুল জুল এবং তোমার ডব্লিউ কাজের একক জুল ছিল আবার এখান থেকে আমরা দেখতে পারতেছি যে ইপি সমান এম জি এইচ যদি হয় তাহলে এম পরিবর্তে লেখা যায় এম এবং এইচ এর পরিবর্তে লেখা যায় এস তাহলে দেখো দুইটা কিন্তু সেম জিনিস তাহলে তোমার কাজ এবং শক্তি একই ধরনের রাশি এখন আসো বিভব শক্তি কেন তোমার এম জি এবং এইচ এই তিনটার গুণফল এখন এইচ যদি এখানে জিরো হয় এইচ যদি জিরো হয় তাহলে তোমার ইপি টোটাল মানটা জিরো আসবে অর্থাৎ এইচ এর মান কখন জিরো হতে পারে ভূমিতে জিরো হতে পারে অর্থাৎ তোমার এখান থেকে একটা বিষয় জানতে পারলে যে ভূমিতে সর্বদা কোনো বস্তুর বিভব শক্তি শূন্য থাকে অর্থাৎ ভূমিতে বিভব শক্তি থাকে না তাহলে কোন শক্তি থাকে গতি শক্তি থাকে কারণ দেখো আমরা দুইটা জিনিস পড়ছি একটা তো তোমার শক্তি দুই প্রকার বিভব শক্তি এবং গতি শক্তি আবার শক্তির কোনো তোমার বিনা মানে বিনাশ হয় না অর্থাৎ শেষ হয় না আমরা এটাও বলছি তাহলে শক্তি শুধু রূপান্তর হয় দেখো এটা বিভব শক্তিতে আস্তে আস্তে তোমার মনে করো এখান থেকে একটা বস্তুকে ছেড়ে দাও তখন দেখবা যে এই বস্তুটা আস্তে আস্তে পড়বে এর বেগ আস্তে আস্তে থাকে সেটা কতবারে প্রতি নাইন পয়েন্ট এইট এমএস অন করে বেগ বৃদ্ধি পেতে থাকে তাহলে দেখো উপরে যখন ছিল এখানে তার বেগ মনে এখানে শূন্য এখান থেকে আস্তে আস্তে যখন নিচে নামে তখন কিন্তু আস্তে আস্তে বেগ বৃদ্ধি পেতে থাকে এবং যখন সে ভূমি স্পর্শ করে একদম ভূমিতে আসে তখন তার বেগ সর্বোচ্চ হয় অর্থাৎ দেখো তাহলে আমরা বুঝতে পারছি এখান থেকে যখন আস্তে আস্তে নিচে নামতেছে তখন তার এইটা কমতেছে অর্থাৎ তার বিভব শক্তিটা কমছে কিন্তু গতিশক্তি গতিশক্তিটা কিন্তু বৃদ্ধি পাবে কারণ আমরা দেখো গতিশক্তি সমান জানি ই কে সমান ই কে সমান হাফ এম ভি স্কোয়ার অর্থাৎ তোমার গতির ফলে যদি কোনো বস্তু কাজ করার সামর্থ্য অর্জন করে বেগের ফলে বা গতির ফলে যদি কোনো বস্তু কাজ করার সামর্থ্য অর্জন করে তাহলে সেটাকে আমরা গতি শক্তি তাহলে শক্তির সমীকরণ হচ্ছে ইকে সমান এম বি করে দেখো তাহলে শক্তির সাথে সর্বদা এর একটা সম্পর্ক আছে এবং সেটা বর্গ অনুপাতে এবং সমানুপাতিক অর্থাৎ এর মান যত বেশি হবে তোমার ইকের মানটা তত বেশি হবে এখন আমি যেটা বলতেছিলাম যে এখান থেকে যখন বস্তুটা তুমি নিচের দিকে নামাতে থাকবা তখন কি হবে বস্তুটা নিচে যখন পড়তে থাকবে আস্তে আস্তে নিচের দিকে গেলে ভিটা বাড়তে থাকবে অর্থাৎ ভিটা যদি বাড়তে থাকে তাহলে আলটিমেটলি কি হয় এর মানটা বাড়তে থাকে একটি মুহূর্তে এসে যখন সে ভূমিতে আসবে ভূমিতে যখন আসলো তখন কি হলো তার এই জিরো বলে দিচ্ছি দেখো ভূমিতে যখন আসলো তখন সে ভূমিতে আঘাত করার সময় সর্বোচ্চ বেগে আঘাত করবে এই যে সর্বোচ্চ বেগে আঘাত করলো অর্থাৎ সর্বোচ্চ বেগ হবে তার ভি তখন সেই সর্বোচ্চ বেগটাই তার ই কে এর মানটা হবে অর্থাৎ তখন ই কে এর মানটাই টোটাল ইপি প্লাস ই কে এর মান হবে অর্থাৎ ই টোটালের মানটা তখন ই কে হবে আবার দেখো যখন বস্তুটা উপরে ছিল এখানে কিন্তু তোমরা জানো যে সর্বোচ্চ উচ্চতা যখন আমরা প্লাস পড়ছিলাম তৃতীয় অধ্যায়ে তখন কিন্তু আমরা পড়ছিলাম যে সর্বোচ্চ উচ্চতায় কোনো বস্তুর বেগ শূন্য হয় অর্থাৎ সর্বোচ্চ উচ্চতায় যখন এই বস্তুটা ছিল তখন এর বেগ হচ্ছে তোমার শূন্য তাহলে এখানে যদি বেগ শূন্য হয় তাহলে এখানে যদি তুমি বসাও যে ইকে ইকল হাফ এম ভি এখানে ভি এর মান জিরো হলে ইকের মান কত হবে ইকের মানও জিরো হয়ে যাবে কিন্তু দেখো এম জি এইচ অর্থাৎ সর্বোচ্চ উচ্চতায় এইচ এর মানটা তোমার সর্বোচ্চ থাকায় তোমার টোটাল যে শক্তিটা আছে টোটাল শক্তিটাই তোমার বিভব শক্তিতে রূপান্তরিত হবে অর্থাৎ দুইটা জিনিস মনে রাখবা একটা হচ্ছে সর্বোচ্চ উচ্চতায় বস্তুর কোনো গতিশক্তি থাকবে এবং সর্বনিম্ন অর্থাৎ ভূমিতে বস্তুর কোনো বিভব শক্তি থাকবে না তাহলে কি থাকবে সর্বোচ্চ উচ্চতায় তার থাকবে হচ্ছে তোমার বিভব শক্তি সর্বোচ্চ এবং সেই বিভব শক্তির মানটাই হচ্ছে তার মোট শক্তির মান এবং ভূমিতে থাকবে তার গতিশক্তি সর্বোচ্চ এবং সেই মানটাই হচ্ছে তার টোটাল শক্তির মান তাহলে দেখো আমরা এখান থেকে জানতে পারলাম তোমার শক্তি বিভব শক্তি গতি শক্তি। এখন গতিশক্তি এবং বিভব শক্তি দুটা সমীকরণ পাইছি এখন দেখো আমরা এখান থেকে গতিশক্তির সমীকরণ থেকে যদি আমরা আসতে চাই দেখো ই ইকল দেখো আমি যদি এরকম লিখতে চাই এম বি হোলিস্কোয়ার তাহলে আমি এখানে অতিরিক্ত কি লিখলাম দেখো এখানে আমাদের আছে ভি এবং একটা এম আছে কিন্তু এখানে আমার এটা আমি যদি এইভাবে লিখিতে চাই তাহলে আমার লেখা হয়ে যাবে দেখো এম স্কোয়ার ভি তাহলে আমি অতিরিক্ত লিখছি একটা এম স্কোয়ার অর্থাৎ আমি এম স্কোয়ার এম অতিরিক্ত লিখছি একটা এম এম স্কোয়ার না এখানে এম স্কোয়ার হয়ে যায় আমরা অতিরিক্ত একটা এম লিখছি তাহলে সেই অতিরিক্ত এমটাকে যদি আমরা নিচে ডিভাইডেট করে দিই তাহলে দেখো তো এই রাশি থেকে এই রাশি এবং এই রাশি সমান হয় না এখানে আসতে তোমার এম বাদ যায় তাহলে হাফ এম ভি স্কোয়ার তাহলে দেখো এই জিনিসটা আবার কি হয় হাফ এম এখন দেখো এমবি মানে কি এম এবং ভি অর্থাৎ ভর এবং বেগের গুণফল ফল ভর এবং বেগের গুণফলকে ফলকে আমরা বলি ভর বেগ যেটাকে আমরা পি দ্বারা প্রকাশ করি তাহলে এটাকে আমরা লিখতে পারি পি এবং উপরে দেখো একটা স্কোয়ার আছে পি স্কোয়ার বাই নিচে একটা এম আছে অর্থাৎ আমরা ই কে সমান আরো একটা জিনিস লিখতে পারলাম প্রথমে ছিল আমাদের বেসিক যেটা ছিল সেটা হচ্ছে তোমার ই কে সমান হাফ এম ভি স্কোয়ার সেখান থেকে আমরা দেখো ই কে সমান হাফ পি স্কোয়ার বাই বা বলতে পারো তুমি এরকমভাবে পি স্কোয়ার বাই টু বলতে পারো পি স্কোয়ার অর্থাৎ ভরবেগ এবং ভরের সাথে ভরবেগের যদি মান দেওয়া থাকে তোমাকে তাহলে তুমি সেখান থেকেও গতিশক্তির মানটা বের করতে পারো এখন দেখো এক এখান থেকে তোমার অনুধাবনমূলক কিছু যে তোমার এমসিকিউ আছে অনুধাবনমূলক এমসিকিউ গুলো আসতে পারে সাপোজ মনে করো যে তোমাকে প্রশ্নে বলল যে কোন বস্তুর ভরবেগ যদি দ্বিগুণ করা হয় কোন বস্তু কি বললাম ভরবেগ যদি দ্বিগুণ করা হয় অর্থাৎ কার মান দ্বিগুণ করতে চাচ্ছি আমি পি ইকল টু তাই না পি ইকল দ্বিগুণ করতে চাই তাহলে গতিশক্তির মান কীরূপ হবে প্রশ্ন হচ্ছে কোনো বস্তুর ভরবেগ যদি দ্বিগুণ করা হয় তাহলে গতিশক্তির মান কিরূপ হবে এখন দেখো আমাদের কার কার সম্পর্ক বলছে ভরবেগ এবং গতিশক্তি তাহলে এই সমীকরণ তাহলে সমীকরণ আমাদের কোন সূত্রে যেতে হবে সেটা তোমরা বুঝতে পারতেছো যে ই কে পি স্কয়ার বাই টু এম আমি এই দিকে যাবো আমরা তাহলে এখানে দেখো কার সম্পর্ক বলছে যে গতিশক্তি কত হবে ভরবেগ এখন দেখো তাহলে এখানে এই সমীকরণে তুমি যে সমীকরণটা জানতে সেই সমীকরণে এই দুইটা বাদে বাকি যা যা আছে সবকিছু বাদ দিয়ে দাও এবং মাঝখানে একটা সমান চিহ্ন দাও দেখো এখানে আমার টু এম ছিল তাই না আমি টু এম কিন্তু লিখিনি নিচেই ছিল টু এম লিখিনি পি স্কোয়ার কিন্তু উপরে ছিল আমি পি স্কোয়ার লিখছি কারণ আমার প্রশ্নে বলছে যে ভরবেগ দ্বিগুণ হলে গতিশক্তি কত বোঝার চেষ্টা করো তাহলে বাকি যা থাকবে এখানে যদি আরো অন্য কিছু থাকতো সবকিছু আমরা বাদ দিয়ে দিব জাস্ট যার যার ভিতরে সম্পর্ক বলবে আমার সেটা লাগবে এবার আসো এবার শর্তে কি বলছে যে পি ইকুয়াল টু অর্থাৎ ভরবেগ দ্বিগুণ করছে তাহলে জাস্ট পি এর জায়গায় টু বসাও বাম পাশে আছে তোমার ই কে এটা ইকল কত আসলো ফোর আসলো এখানে ইকল যত আসবে সেটাই তোমার সরাসরি অ্যান্সার আসবে অর্থাৎ তোমাকে যদি এরকম কেউ বলে যে ভরবেগ যদি দ্বিগুণ করা হয় তাহলে তার গতিশক্তি কত হবে যা অ্যান্সার আসবে তত যদি চার আসে তাহলে গুণ যদি মনে করো এখানে ওয়ান বাই ফোর আসতো তাহলে বলবা যে গুণ কমে যায় বা ওয়ান বাই ফোর গুণ হয় ওকে এখন মনে করো যে তোমার এরকম একটা সূত্র আছে দেখো নিউটনের মহাকর্ষের যে সূত্রটা ছিল জি এমন এম টু বাই ডি এখন এখান থেকে তোমাকে যদি বলে যে দূরত্ব দ্বিগুণ করলে ভরের মান কীরূপ হবে সরি ভর না বল দূরত্ব দ্বিগুণ করলে বলের মান কীরূপ হবে তাহলে দেখো দূরত্ব দ্বিগুণ তার মানে আমাদেরকে কী কী বাদ দিতে হবে দূরত্ব এবং বল রেখে বাকি সব কিছু বাদ দিতে হবে অর্থাৎ তোমার এই জিনিসটার মান বাদ যাবে এই জিনিসটার মান যদি বাদ যায় তাহলে আমি বলছি যে বাকি সব কিছু বাদ যাবে এবং যে যে পজিশনে আছে তাকে সেই পজিশনে সেভাবে লিখতে হবে দেখো এটাকে এফ সমান অন বাই ডি স্কোয়ার ঠিক আছে এফিকল ইকল লিখবো ওয়ান বাই জি স্কোয়ার এখন দেখো এফ যদি ওয়ান বাই জি স্কোয়ার হয় আমাদের বলছে জি এর মান কত হবে দ্বিগুণ হবে তাহলে জাস্ট জি এর জি এর মান দ্বিগুণ মানে হচ্ছে জি দ্বিগুণ তাহলে এখানে জাস্ট টু লিখবো এবং তার স্কোয়ার যেভাবে আছে ওইভাবে লিখবো দেখো এটা আলটিমেটলি আসে তোমার ওয়ান বাই ফোর দেখো এটা আসছে এফিকল ইকল ওয়ান বাই ফোর এফ ইকল এফ ইকল ওয়ান বাই ফোর অর্থাৎ এখান থেকে আমরা বলতে পারি যে যদি দূরত্ব দ্বিগুণ করা হয় তাহলে তোমার বলের মান এক চতুর্থাংশ হয়ে যাবে বা এক চতুর্থাংশ তোমার ওয়ান বাই ফোর্থ অংশ কমে যাবে ওকে তাহলে দেখো এইভাবে তুমি পুরো অঙ্ক না করে তুমি একদম শর্টকাটে তিরিশ সেকেন্ডের ভিতর কিন্তু এভাবে করতে পারবা তাহলে তোমার এভাবে মনে রাখতে হবে যে যার যার ভিতর সম্পর্ক বলবে আমরা জাস্ট সেগুলোকে রাখবো বাকি সব কিছু অমিন্ট করে দেবো এবং যেটা সমান সমান আসবে ওইটাই আমাদের অ্যান্সার হবে এখন আমাদের আরেকটা বিষয় হচ্ছে মেন প্রথম পর্বে আমরা পড়ছিলাম যে ডব্লি কল তোমার এফ এফ এস এখন দেখো ডব্লি কল যদি এফ এস হয় আরেকটা জিনিস দেখো এফ এর পরিবর্তে আমরা লিখতে পারি কি এফ এর পরিবর্তে লিখতে পারি এম এ এম এ এবং এস এখন দেখো এম এখানে থাকি রাখি আমি এর পরিবর্তে আমরা গতির চ্যাপ্টায় এর পরিবর্তে দেখো ভি ভি নট এবং এ এস দিয়ে একটা সম্পর্ক পড়ছিলাম সেটা মনে আছে কি সবার দেখো আমি যদি এখানে লিখি তাহলে সেই সমীকরণটা ছিল তোমার ভি স্কোয়ার ইকোয়াল ভিনট স্কোয়ার প্লাস টু এ এস দেখো এখান থেকে এ সমান লেখা যায় কি লেখা যায় বলো তো এ সমান লেখা যায় তোমার ভি স্কোয়ার মাইনাস ভি নট স্কোয়ার বাই টু এস দেখো অর্থাৎ এ ইকল লেখা যায় ভি স্কোয়ার মাইনাস ভি নট স্কোয়ার বাই টু এস তাহলে এখানে যদি আমি মান বসাই দেখো এর পরিবর্তে ওই মানটা আমি যদি বসাই তাহলে কি আসে ভি স্কোয়ার মাইনাস ভি নট স্কোয়ার বাই টু এস দেখো এটা হচ্ছে জাস্ট এর পরিবর্তে আমি বসলাম ইন্টু এস এখন দেখো এবার যদি আসে দেখো এই এস এস বাদ যায় তাহলে এখানে আসলে কী থাকে

মাইনাস হাফ এম ভি এখন দেখো আমরা প্রথমে এখানে কিন্তু যখন পড়ছি যখন গতি শক্তি পড়ার সবাই কিন্তু দেখো হাফ এম ভি স্কোয়ার এর পরিবর্তে আমি কি লিখতে পারি এর পরিবর্তে আমি লিখতে পারি ই কে তোমার লেখা যায় মাইনাস দেখো

দেখো তাহলে ডব্লিউ কল আসছে কি এইটাকে বাংলায় বলে তোমার কাজ শক্তি উপপাদ্য এটাকেই তোমরা পড়বা কাজ এটা কিন্তু তোমাদের জ্ঞানমূলকে আসে পরীক্ষায় কাজ শক্তি উপপাদ্য সো এটা মুখস্থ রাখার চেষ্টা করবা তাহলে বাংলায় যদি তুমি পড়তে যাও তাহলে কেমন ভাবে বলবা যে আদি গতি শক্তি আদি না প্রথম হচ্ছে শেষ শেষ গতি শক্তি এবং আদি গতি শক্তির অন্তরকে আমরা কাজ বলে থাকি আর এটাকেই কাজ শক্তি এই সম্পর্কটাকে আমরা বলি কাজ শক্তি উপপাদ্য অর্থাৎ উপপদিউ এখান থেকে দেখো আমরা তোমার কাজের মান বের করতে পারি তাহলে আমরা এখান থেকে যদি বাংলায় বলতে চাই দেখো বাংলায় যদি বলতে চাই তাহলে আমরা বলতে পারি যে গতিশক্তির পরিবর্তন ইকল কাজ অর্থাৎ আমি যদি এখানে লিখি দেখো গতিশক্তির পরিবর্তন তাহলে কাজ ইকল কাজ ইকল গতিশক্তির পরিবর্তন এটা মনে রাখবা কাজিকল গতিশক্তির পরিবর্তন আরেকটা জিনিস বলে রাখি চতুর্থ অধ্যা তোমরা পাবা সেটা হচ্ছে তোমার বলের ঘাত বলের সমান হচ্ছে ভর বেগের পরিবর্তন তাহলে ওইখানে ছিল ওইখানে তোমরা পাবা আগে থেকে খিজ রাখলাম যে বলের ঘাত বেগের পরিবর্তন সমান বলের ঘাত আর এখানে হচ্ছে তোমার গতিশক্তির পরিবর্তন ইকল হচ্ছে তোমার কাজ তাহলে তোমাকে যদি দুইটা গতিশক্তির মান দেওয়া থাকে আদি এবং শেষ গতিশক্তি তাহলে সেখান থেকে তুমি এই যে কাজের মানটাও বের করতে পারবো তাহলে দেখো কাজের মান কিন্তু আমার প্রথম এপিসোডে কয়েকভাবে বের করছি আবার এইখান থেকেও আমরা বের করতে পারবো গতিশক্তির মাধ্যমে আমরা কাজের মানটা বের করতে পারবো এখন আরেকটা জিনিস দেখো তোমার এরকম যদি একটা জিনিস থাকে যে দুইটা বস্তু দেখো তোমার দুইটা ফ্রেন্ড মনে করো একজন হচ্ছে তোমার একটু মোটা বেশি একজন একটু কম মোটা তাহলে দুইজনের কি হবে দেখো একজন হচ্ছে পাতলা একজন মোটা তাহলে পাতলা এবং মোটা এখন তোমরা মনে করো যে দৌড় প্রতিযোগিতায় অংশগ্রহণ করছো তাহলে কি হবে তোমাদের দুজনেরই একটা বেগ থাকবে গতি থাকবে এখন কথা হচ্ছে যে তোমাদের দুই বন্ধুর ভিতর কার গতিশক্তি বেশি হবে ঠিক আছে অর্থাৎ পাতলা বস্তুর গতিশক্তি বেশি হয় নাকি হালকা বস্তুর গতিশক্তি বেশি হয় এটা তোমরা বের করার চেষ্টা করো দেখো আমি একটু দেখাই মনে করো যে যে ভারী বস্তু যে ভারী বন্ধু তার ভর হচ্ছে তোমার ক্যাপিটাল এম এবং তোমার ভর হচ্ছে স্মল এম তাহলে তোমার তোমার ভরবেগ কী হবে হাফ সরি ভরবেগ না তোমার গতিশক্তি কত হবে ই কে ইকল ই কে ই কে ওয়ান ইকল হাফ ছোট হাতের এম দেখো বলছে যে তোমাদের দুজনেরই বেগ সমান ওকে দুজনের বেগ সমান তাহলে তার কার গতিশক্তি কম বা বেশি বা দুজনেরই গতিশক্তি সমান কিনা এটা তোমাকে বের করতে হবে তাহলে আর তোমার বন্ধুর ক্ষেত্রে কি হবে ই কে দেখো এখানে ক্যাপিটাল এম ভি স্কোয়ার হবে যেহেতু দুজনের সমান এখন বলছে যে গতিশক্তি কার কত হবে এটাকে তুমি যদি এক নম্বর সমীকরণ এটাকে দুই নম্বর সমীকরণ দাও তাহলে কি লেখা যায় দেখো এক ভাগ দুই দাও এক ভাগ দুই এটা থেকে আমরা কি পাই ই কে ওয়ান বাই ই কে টু ইকল দেখো এখান থেকে ভাগ করলে কিন্তু আমি একবারে করছি হাফ আপ বাদ যাবে তোমার ভি ভি বাদ যাবে ভি স্কোয়ার ভি স্কোয়ার তাহলে তোমার থাকে ই কে উপরে তাহলে এম উপরে এম উপরে বাই এম এখন দেখো এই জিনিসটার মান এম বাই এম উপরে কি আছে ছোটো আছে মান এবং নিচে হচ্ছে তোমার বড় মান আছে তার মানে এই মানটা তুমি যতই উপরে যদি ছোটো মান থাকে এবং নিচে যদি বড় মান থাকে তাহলে ভাগ ফল সবসময়ের জন্য কী হয় বলতো একের থেকে ছোট হয় যেমন মনে করো যে উপরে যদি তোমার নয় থাকে নিচে দশ থাকে তাহলে কি হবে এটা দশমীকে আসবে আবার যদি উপরে দশ নিচে এগারো থাকে তাও কিন্তু এটা তোমার দশমীকে আসবে অর্থাৎ এই মানটা সবসময়ের জন্য একের থেকে কম হবে অর্থাৎ এরকম যদি থাকে তাহলে এই মানটা হচ্ছে তোমার সবসময়ের জন্য একের থেকে কম এরকম যদি হয় তাহলে আমরা লিখতে পারি যে ই কে ওয়ান ই কে অনটা ছিল তোমার ই কে অন ইজ গ্রেটার দ্যান ই কে টু অর্থাৎ হালকা বস্তুর গতিশক্তি সর্বদা বেশি হবে এবং ভারী বস্তুর গতিশক্তি সর্বদা কম হবে দেখো এখান থেকে এইভাবে তোমাকে যদি এটা আসে তোমার অনুধাবনমূলক প্রশ্নে আসে যে একটি বস্তুর একটি হালকা এবং একটি ভারী বস্তু দুইটা বস্তুর যদি বেগ সমান হয় তাহলে কার গতিশক্তি বেশি তাহলে তোমরা এইভাবে করে এসে লাস্টে এখানে দেখা দিবা যে ই কে ওয়ান ইস দ্যান ই কে টু সুতরাং আমরা বলতে পারি যে হালকা বস্তুর গতিশক্তিটা হচ্ছে তোমার ভারী বস্তুর গতিশক্তি থেকে বেশি

এই প্রশ্নটা মনে করো তোমার ক্ষয়ের জন্য আসছে তোমাকে এটা লিখতে হবে গতিশক্তি কি ঋণাত্মক হতে পারে অর্থাৎ তোমাকে কি হতে পারে সেটাই বলছে দেখো তাহলে ই কে ইকল তুমি আসলে কি জানো ই কে ইকল হাফ এম ভি স্কোয়ার এখন দেখো ই কে এর সাথে কার কার সম্পর্ক আছে এম এবং ভি এর সম্পর্ক আছে এম মানে কি এম হচ্ছে তোমার ভর এখন কোনো কিছু ভর কি কখনো ঋণাত্মক হওয়া সম্ভব বস্তুর ভর কখনো নিরাত্মক হতে পারে না তাহলে বস্তুর ভর সব সময়ের জন্য ধনাত্মক থাকবে আরেকটা জিনিস কি থাকলো আরেকটা থাকলো তোমার বেগ এখন বেগ ঋণাত্মক হতে পারে ঠিক আছে কিন্তু এখানে দেখো বেগের সাথে কি আছে একটা স্কোয়ার আছে অর্থাৎ তোমার ভি এর স্কোয়ার এখন মনে করো তুমি যদি এখানে মাইনাস করো মান বসো মাইনাস টু বসাও তারও স্কোয়ার করো তাহলে সেটা আলটিমেটলি ফোর চলে আসবে অর্থাৎ স্কোয়ার থেকে বাইরে আসলে কোনো কিছু সেটা তোমার সবসময়ের জন্য ধনাত্মক হয় তাহলে আমরা এখান থেকে দেখতে পারত যদি এখানে হাফ এম ভি থাকতো তাহলে আমরা বলতে পারতাম যে বেগের মান ঋণাত্মক হতে পারে কিন্তু এখানে যেহেতু তোমার বিয়ের স্কোয়ার আছে সুতরাং আমরা বলতে পারি যে গতিশক্তি কখনও ঋণাত্মক হতে পারে না গতিশক্তি সর্বদা ধনাত্মক হবে এখন দেখো আরেকটা জিনিস আমরা এখানে বিভবশক্তি ইকলিক্সি এম জি এইচ এম জি এইচ এখন এইচকে যদি আমরা এক্স দ্বারা এইচ মানে কি বলছে এখানে আমরা দূরত্ব বা স্মরণ তাহলে আমরা বলতে পারি যে এম জি বলতে পারি এখন এটা সমান আবার কি ইপি ইপি মানে হচ্ছে তোমার শক্তি আবার আমরা বিভব শক্তিকে শক্তিকে কাজও বলতে পারি আমরা প্রথমে বলছি যে শক্তি কল কাজ তাহলে এটাকে আমরা ডব্লিউ বলতে পারি তাহলে দেখো আমরা এখান থেকে বলতে পারি যে ডব্লি কল এম জি এইচ আবার আমরা দেখো যখন স্পিং পড়ছিলাম তখন কিন্তু আমরা আবার ডব্লিউই কল পড়ছিলাম ডব্লুই কল হাফ কে এক্স স্কোয়ার তাহলে দেখো দুইটা জিনিস এর বাম পাশে কিন্তু সেম আছে যে ডব্লিউ ইকল তোমার এম জি এইচ এবং ডব্লিউ ইকল হাফ কে এক্স স্কোয়ার এখন এটাকে যদি আমি সমানুপাতিক আকারে লিখতে চাই তাহলে দেখো ডব্লিউ সমানুপাতিক এক্স এবং এখানে আসে তোমার ডব্লিউ সমানুপাতিক এক্স স্কোয়ার দেখো দুইটা জিনিসের বাম পাশে ডব্লিউ ডান পাশে এক্স এরও বামপাশে ডব্লিউ ডান পাশে এক্স তাহলে কখনো আসতেছে তোমার এক্স স্কোয়ার কখনো আসছে কখনো আসছে এক্স কখনো আসছে এক্স স্কোয়ার তাহলে দেখো একই কাজ এবং স্মরণের ভিতর সম্পর্ক কিন্তু দুই রকম আসলো তোমার কখনো আসলো সমানুপাতিক হারে তোমার বর্গের সমানুপাতিক হারে আবার কখনো সিম্পল সমানুপাতিক হারে তাহলে কখন কোন কে আসবে এটা তোমার মাথায় রাখবা যখন তোমার স্পিং বল দ্বারা বা পরিবর্তনশীল বল দ্বারা কৃতকাজ হবে তখন তোমার মান আসবে ডব্লিউ সমানুপাতিক এক্স স্কোয়ার কিন্তু যখন তোমার বিভব শক্তি দ্বারা কৃত কাজ আসবে ওকে বিভব এটা হচ্ছে বিভব শক্তি দ্বারা কৃতকাজ তাহলে বিভব শক্তি দ্বারা যদি কৃতকাজ হয় তাহলে তখন সেটা আসবে তোমার স্মরণের সমানুপাতিক অর্থাৎ মনে রাখবা বিভব শক্তি দ্বারা বা অভিকর্ষ বল দ্বারা কৃতকাজের সমানুপাতিক সমানুপাতিক্স কিন্তু পরিবর্তনশীল বল বা বল দ্বারা কৃতকাজের ক্ষেত্রে ডব্লু ইকাল এক্স স্কোয়ার তাহলে দেখো আমাদের আজকে পার্ট ছিল কাজ এবং শক্তি নিয়ে আমাদের মোট তিনটা পার্ট ছিল কাজ ক্ষমতা এবং শক্তি আমরা কাজ সম্পর্কে গত এপিসোডে এবং শক্তি সম্পর্কে এই এপিসোডে টোটাল জানলাম আমাদের আরেকটি এপিসোড বাকি থাকলো আরেকটি বিষয় বাকি থাকলো সেটা হচ্ছে তোমার ক্ষমতা আমরা সামনের এপিসোডে আমরা ক্ষমতা নিয়ে আলোচনা করব বন্ধুরা তোমাদের আজকে ভিডিওটি কেমন লাগলো সেটা আমাদেরকে অবশ্যই কমেন্ট করে জানাবে এবং যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে সাবস্ক্রাইব করতে ভুলবে না কিন্তু